প্যারাগ্রাফ রাইটিং এ নাম্বার 10, 10 নাম্বার আছে প্যারাগ্রাফ রাইটিং এ। প্যারাগ্রাফ রাইটিং এ কি আছে? না, অন এ ফেস্টিভ্যাল ইউ এনজয়। তার হিন্টস কি দিয়েছে? দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল, সিজন, কোন সময় হয় সিজন, টাইম অফ দ্য ইয়ার, টাইম বছরের কোন সময়, সিজন মানে ঋতু, কোন ঋতুতে হয়, টাইম অফ দ্য ইয়ার। আচ্ছা, হাউ ইট ইজ সেলিব্রেটেড, কেমন করে আমরা সেই সেই ফেস্টিভ্যালটা, উৎসবটা আমরা কি করে সেলিব্রেট করি, মানে আমরা কি করে পালন করি, আর ইওর ফিলিংস, তোমার কেমন লাগে এইসব। এইটা তো ফেস্টিভ্যাল, আমরা আমি লিখছি, আমি যেটা বলছি সেটা হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত উৎসব, BASANTOUTSAVE, বসন্ত উৎসব। One of the festivals which attracts appreciation, APPRECIATION, appreciation from my corner is বসন্ত উৎসব। আমার আমার ভালো লাগার একটা একটা উৎসব হচ্ছে, যেটা আমাকে টানে, অ্যাট্রাক্ট করে, সেটা সেরকম একটা উৎসব হচ্ছে বসন্ত উৎসব। লাস্ট ইয়ার আই এনজয়েড বসন্ত উৎসব ইন শান্তিনিকেতন, ইটস গোয়িং টু বি এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা আমার সারা জীবনের একটা অভিজ্ঞতা হয়ে আছে। তারপরে এতে আমরা লিখব, ইন বেঙ্গল দ্য নেম অফ দ্য হোলি ফেস্টিভ্যাল ইজ বসন্ত উৎসব। বাংলাতে আমরা হোলি হোলি উৎসব যেটা হয় সেটাকে আমরা বসন্ত উৎসব বলে থাকি। রবীন্দ্রনাথ ট্যাগোর লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য গ্লোরিয়াস ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ এই জাঁকজমকপূর্ণ এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা শান্তিনিকেতনে শুরু করেছিলেন। ইট ইজ এ কালারফুল, বিউটিফুল, রিদমিক, RHYTHMIC, রিদমিক ফেস্টিভ্যাল, অ্যাটেন্ডেড বাই পিপল অফ ডিফারেন্ট এজেস, রিলিজিয়ন, এটসেট্রা। পৃথিবীর মানে সারা সারা পৃথিবী থেকেই লোক আসেন এই এই অনুষ্ঠানটাকে দেখতে। এটাকে, এটা যেহেতু বসন্ত উৎসব, তাও আমরা এটাকে রিদমিক বলছি কেন, কারণ এটা নাচে, গানে, কবিতায়, আবৃত্তিতে এইটা এই অনুষ্ঠানটা শান্তিনিকেতনে পালন করা হয়, সেজন্য আমরা এটাকে একটা রিদমিক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি। এর পরের স্ট্যান্ডার্ড যাচ্ছি, অলদো বিইং এ ফেস্টিভ্যাল অফ হিউজ অ্যান্ড কালার্স, বহু বর্ণের উৎসব, ইটস এ বিট ডিফারেন্ট ফ্রম হোলি। যেটা হোলি উৎসব, হোলি বলে যে উৎসবটা হয়, সেই উৎসবের থেকে এই বসন্ত উৎসব একটু সামান্য আলাদা আছে। হুইচ ইজ সেলিব্রেটেড ইন আদার পার্টস অফ ইন্ডিয়া, মানে হোলি হোলি যেমন সারা ভারতবর্ষে যেভাবে খেলা হয়, আমাদের বসন্ত উৎসব ঠিক একটু তার থেকে আলাদা। কীরকম বলছে, ডিউরিং স্প্রিং, আমি সিজনটা বলে দিলাম, ডিউরিং স্প্রিং দিস ফেস্টিভ্যাল টেক্স প্লেস, এই ফেস্টিভ্যালটা হয় কখন, না স্প্রিংয়ে, বসন্তকালে। দ্য ফেস্টিভ্যাল স্টার্টস ডিউরিং দ্য মর্নিং, আমাদের আমাদের যেই বসন্ত উৎসবটা শুরু হয় সেটা হয় শুরু হয় সকালবেলা, অ্যান্ড কন্টিনিউস থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরেই এটা চলতে থাকে, দিনের বেলায় জেনারেলি আমাদের উৎসবটা চলে। বয়েজ, গার্লস অ্যান্ড অল পিপল টেক্স পার্ট ইন প্রসেশন, কি হয়, প্রসেশন করে, PROCESSION, প্রসেশন, মিছিল করে সবাই খুব সুন্দর সাজে গুজে, ফুলের মালা পরে, হাতে আবির নেয়, তারপরে গান করে, নাচ করে, করতে করতে একটা মিছিল একটা ঘোরে, শোভাযাত্রা, মিছিল ঠিক বলা উচিত না, শোভাযাত্রা। সিঙ্গিং, ড্যান্সিং অ্যান্ড স্মিয়ারিং আবির, আবির দেওয়াকে ইংরেজি হচ্ছে স্মিয়ারিং, SMEARING, স্মিয়ারিং, আবির অন ইচ আদার্স ফেসেস, আমরা সবাই সবাইয়ের গালে, মাথায়, কপালে আমরা কী করি, একটু আবির লাগিয়ে দিই।
Everybody likes to see this procession. এই যে শোভাযাত্রা যায়, সবাই সেই শোভাযাত্রা দেখতে খুব পছন্দ করে। This festival mainly celebrated in Shantiniketan. আগে মানে শুধুই শান্তিনিকেতনে এই অনুষ্ঠান হতো, বসন্ত উৎসব হতো, শুধুই শান্তিনিকেতনে হতো। But the miniature version of this festival can be experienced in different part of Bengal. এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশে প্রচুর জায়গায় এই অনুষ্ঠানের এই মানে শান্তিনিকেতনের মানে অনেকটা অনুকরণে বা অনুসরণে আমাদের বহু জায়গায় আমরা এখন এই অনুষ্ঠানটা আমরা এখন কেমন কি পাড়ায় পাড়ায়ও দেখতে পাই যে এই অনুষ্ঠানটা হয়। We wait eagerly every year to enjoy the air of festivities. এই যে উৎসবের আমেজ, air of festivities, FESTIVITIES, festivities মানে এই উৎসবের উৎসবের আমেজটা অনুভব করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। We want everyone to participate and enjoy বসন্ত উৎসব every year. আমরা আশা করি যে সকলেই এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করুক, বসন্ত উৎসবকে এনজয় করুক, এটা আমরা মানে সকলেই চাই। তাহলে আমাকে যা প্রশ্ন দিয়েছে যে তোমার এই ফেস্টিভ্যাল ইউ এনজয়, তুমি যে ফেস্টিভ্যালটা এনজয় করেছো, তোমার ভালো লেগেছে, তুমি সেটা লেখো। তা আমি সেটা বসন্ত উৎসব লিখলাম, তোমরা দেখো তোমাদের। এটা ছোট প্রশ্ন কিন্তু 10 নম্বর, 10 নম্বর থাকে যার যার। যদি কেউ এটা পড়ে থাকো, অন্য অন্য উৎসব পড়ে থাকো, অন্য কিছু এ পড়ে থাকো শুধু, তাহলে এটা শুনবে, মুখস্থ করবে না, যেটা মুখস্থ হয়েছে করে রাখবে। যদি কেউ না করে থাকো তাহলে এটা চারবার মানে দেখবে, লিখবে, তাহলেই দেখবে একটা পড়া তৈরি হয়ে গেল। এক্সট্রা যদি কেউ করতে চাও দেখবে একটা পড়া তৈরি হয়ে গেল। তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং হয়ে গেল। এবার এর পরেরটা আমি একটা স্টোরি বলে দিচ্ছি।